আসসালামু আলাইকুম। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ 26 ডিসেম্বর 2022 তারিখে। তো এখানে বিস্তারিত তথ্যগুলো জানাবো, অনেকগুলো পদ রয়েছে, তো কারা কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্যাবি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে রয়েছে শাক লিপিকের কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে কয়েকটি জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে শারীরিক প্রতিবন্ধী ওয়েটিং কোটা থাকলে আপনি সকল জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 4টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি বা অনার্স পাস হতে হবে সেকেন্ড ক্লাস পে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 23টি, কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হতে হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 24টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি বা অনার্স পাস হতে হবে বাণিজ্য বিভাগে, অর্থাৎ আপনি কমার্স থেকে যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ফিনান্স, ব্যাংকিং অথবা বিবিএস এগুলো। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 45টি, কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ আপনি যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবেন, তবে আপনি যদি সায়েন্স থেকে পাশ করেন তাহলে অগ্রাধিকার পাবেন। রেকর্ড কিপার 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 4টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এখানে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস এগুলো কিছুই বলা হয়নি, শুধু পাশের কথা বলা হয়েছে। 31 ডিসেম্বর 2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত হলে আপনি আবেদন করতে পারবেন, তবে যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। ওয়েবসাইট হচ্ছে dip.teletech.com.bd, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 27 ডিসেম্বর 2022 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 23 জানুয়ারি 2023 তারিখ সন্ধে 6টায়। এখানে অনলাইনে আবেদনের যে ফি, সেই ফিরা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আপনাদেরকে জমা দিতে হবে 223 টাকা। এই SMS পদ্ধতিতে আপনাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে, তবে আগে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম সবকিছু কমপ্লিট হলে আপনাকে এইভাবে SMS দেওয়া হবে, কংগ্রেচুলেশন, আপনার নাম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে আবার SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তখন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু এখন সার্ভার ওপেন হয়নি তাই স্টেপগুলো দেখানো সম্ভব হচ্ছে না, আর ভিডিও ডেসক্রিপশনে এই সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।